আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি কথা বলবো ইউকেতে কিভাবে স্পাউস ভিসা পাওয়া যায় বা অ্যাপ্লাই করা যায়, কি কি ডকুমেন্টস লাগে এগুলো নিয়ে। সো আমি মেইনলি কথা বলবো TR2 এবং TR4 নিয়ে। আর আমি এখানে কিছু অ্যাকচুয়ালি লিস্ট করেছি কি কি ডকুমেন্টস লাগে বা যেগুলো নিয়ে আমি কথা বলবো। তো তার আগে চলুন দেখা যাক ওয়েবসাইটে কী বলা আছে। সো ফার্স্ট যেটা আছে TR4 নিয়ে, এখানে আপনার রিলেশনশিপ কে আপনার ডিপেন্ডেন্ট ভিসা পেতে পারে সেক্ষেত্রে বলা আছে। অ্যান্ড এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো, এখানে অ্যাপ্লিকেশন প্রসিজিওরটা একদম সেম হবে আপনার মতো। আপনি যদি TR4-এ আসেন তাহলে আপনার ভিসা যদি লাইক আপনার কোর্স যদি 1 বছর হয় বা 9 মাস হয়, 9 মাসের বেশি অবশ্যই হতে হবে, সেক্ষেত্রে আপনি আপনার স্পাউসকে নিয়ে আসতে পারবেন এখানে। আর এর জন্য ভিসা কস্ট লাগবে ৪৯০ টাকা প্লাস হেলথ ইন্স্যুরেন্স। এখন আরেকটা ব্যাপার আছে যে আপনার কত টাকা দেখাতে হবে। এখানে বলা হয়েছে যে আপনি যদি লন্ডনে থাকেন তাহলে ৮৪৫ টাকা 9 মাসের জন্য, আর লন্ডনের বাইরে থাকলে ৬৮০ টাকা পার মান্থ 9 মাসের জন্য। তো এই টাকাটা মনে করেন 680 × 9 যে টাকাটা আসে, এই টাকাটা আপনি 31 দিন ব্যাংকে দেখাতে হবে, ব্যাংক স্টেটমেন্টে 31 দিন থাকতে হবে। এরপর যেটা আছে TR2 ভিসা। সো আমার মেইনলি স্পাউস ভিসা যেটা ছিল সেটা হচ্ছে TR2। সো আমি যখন আমার স্পাউসকে নিয়ে আসি তখন ইনফরমেশনটা একটু কনফিউজিং ছিল, কারণ এখানে বলছে ২৮৫ টাকা লাগবে পার্টনারের জন্য, লাইক ২৮৫ পাউন্ডস। সো এটা অ্যাকচুয়ালি খুব বেশি টাকা না, এবং এটাই কনফিউজিং ছিল, কনফিউজ ছিলাম আমি এটা কেন। তো অ্যাকচুয়ালি এটাই এই টাকাটাই লাগবে যদি মনে করেন আপনি এবং আপনার স্পাউস TR2 ভিসাতে একসাথে আসছেন, তাহলে আপনার স্পাউসের জন্য এক্সট্রা এই টাকাটা দেখাতে হবে, আর ভিসা ফি বা হেলথ ইন্স্যুরেন্স সব কিছু আপনার মতোই লাগবে। সো আপনার যদি ২০০০ পাউন্ডস লাগে ভিসা এবং হেলথ ইন্স্যুরেন্স, আপনার স্পাউসের জন্য ২০০০ পাউন্ডস লাগবে। ওকে, এখানে একটা কথা, যদি আপনার কোম্পানি বা ইউনিভার্সিটি যেখানে আপনি কাজ করছেন তারা যদি আপনাকে স্পন্সরশিপ লেটারে লিখে দেয় যে আপনার মেনটেন্যান্স কস্ট প্লাস আপনার ওয়েবের মেনটেন্যান্স কস্ট, তাহলে আপনার অ্যাকচুয়ালি ব্যাংকে কোনো টাকাই দেখাতে হবে না। ওকে, যদি আপনাদের কারোর মেনটেন্যান্স কস্ট না দেয় তাহলে আপনার জন্য ১০০০ পাউন্ডসের মতো এবং আপনার ওয়াইফের জন্য ২৮৫ পাউন্ডসের মতো, সো অ্যারাউন্ড ১৩০০ পাউন্ডসের মতো 31 দিন দেখাতে হবে। তিন নাম্বার কেস যেটা হচ্ছে সেটা যদি আপনার মেনটেন্যান্স কস্ট দেয় আপনার ওয়াইফের যদি না দেয়, সেক্ষেত্রে ২৮৫ পাউন্ডস লাগবে। আমাকে ইউনিভার্সিটি থেকে আমার স্পাউসের জন্য বলে দিয়েছিল যে মেনটেন্যান্স কস্ট ইউনিভার্সিটি বেয়ার করবে, তাই আমার অ্যাকচুয়ালি এই টাকাটা দেখানোর প্রয়োজন ছিল না, তবুও আমি দেখিয়েছিলাম। সো মোটামুটি এগুলোই, আর আগে যেটা বলেছি সব কিছু হবে ঠিক আপনার মতো, আপনি যে কাজগুলি করেছেন বা আপনার যে প্রসিজিওর টোটালি সিমিলার। ওকে, এখন অ্যাকচুয়ালি কি কি ভিসা লাইক কি কি ডকুমেন্টস আপনি সাবমিট করবেন ভিসার জন্য, প্রথমে আসে ম্যারিজ সার্টিফিকেট, আর আপনার বিয়ের দু একটা ফটো দিতে পারেন, ইনভাইটেশন লেটার, এটা একটু ইম্পর্ট্যান্ট। এখানে অ্যাকচুয়ালি আপনি জাস্ট লিখবেন আপনি আপনার ওয়াইফকে এখানে ইনভাইটেড করতে যাচ্ছেন, আপনার আপনি কি করছেন, আপনার মান্থলি ইনকাম কেমন, বা যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে এই অ্যামাউন্ট টাকা আছে এর জন্য আপনি সাপোর্ট করতে পারবেন আপনার ফ্যামিলিকে, এবং আপনার একটা বাসা আছে, এই কথাবার্তাগুলি আপনি একটু সাজায় গুছিয়ে লিখে দিবেন। আরেকটা লাগবে আপনার হাউস কন্ট্রাক্ট, আপনার ইউনিভার্সিটি থেকে কনফার্মেশন লাগবে যে আপনি এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন অথবা কাজ করছেন, অথবা যদি আপনি কোম্পানিতে কাজ করেন TR2-তে তাহলে আপনার একটা কনফার্মেশন লাগবে। যারা স্টুডেন্ট আছেন যেমন PhD অথবা মাস্টার্স, তাদের হচ্ছে স্টুডেন্ট স্ট্যাটাস সার্টিফিকেট লাগবে, ব্যাংক স্টেটমেন্ট কারো কারো ক্ষেত্রে লাগতে পারে, আপনার স্যালারি সার্টিফিকেট লাগবে যারা TR2-তে আসছেন, বা যারা PhD-তে
স্যালারি পাচ্ছেন, স্কলারশিপ পাচ্ছেন। সো এক্ষেত্রে আপনার ব্যাংকে প্রতি মাসে যে অ্যামাউন্টটা ঢুকছে শুধু সেই অ্যামাউন্টটা সহ একটা স্টেটমেন্ট নেওয়া যায়, আপনি ব্যাংকে গেলে এটা দিয়ে দিবে। আপনি যদি ইউকেতে থাকেন স্পাউস ভিসা অ্যাপ্লিকেশনের সময়, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্যালারি সার্টিফিকেট যেটা বললাম, তারপর হচ্ছে আপনার পে স্লিপ আছে যদি আপনি স্কলারশিপ পান, বা আপনার টিয়ার টু হয় যে পে স্লিপটা সেটা আপনার দেখাতে হবে যদি আপনি ইউকেতে থাকেন সেই সময়ে। আর সার্টিফিকেট অফ মেনটেন্যান্স এটা হচ্ছে মেইনলি টিয়ার টু এর জন্য, যে আপনার স্পাউসকে ওরা মেনটেন্যান্স কস্ট দিবে কিনা, সেক্ষেত্রে যদি না দেয় তাহলে 285 পাউন্ডস আপনার 31 দিন ব্যাংকে দেখাতে হবে। ওকে, আর ভিসা ফিস যেটা আমি অলরেডি বলেছি টিয়ার ফোরের জন্য 450 পাউন্ডস, আর প্লাস হেলথ ইন্স্যুরেন্স লাগে, এটা মেনলি হচ্ছে আপনার ক্যালকুলেশন করে যেটা হয় সে অনুযায়ী। আর টিয়ার ফোরের জন্য 625 থেকে 1423 পাউন্ডস, আর হেলথ ইন্স্যুরেন্সে আপনার যেটা লাগে। সো এই ছিল আজকের ভিডিও, সবাইকে ধন্যবাদ দেখার জন্য, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।